শুভ নববর্ষ 1426। আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আমার আন্তরিক অভিনন্দন। নতুন বছরের দিনগুলো যেন খুব সুন্দর, আলোকিত, উজ্জ্বল ও বর্ণময় হয়ে উঠুক আপনাদের জীবনে। খুব ভালো থাকুন। অনেক অনেক শুভেচ্ছা থাকলো কসমিক ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল কসমিক ইলেকট্রনিক্স। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজকে স্যামসাং 21 ইঞ্চি টিভির নর্মাল পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। তো এটা পাওয়ার ঠিক আছে, কিন্তু ESC হচ্ছে না। ESC না হওয়া মানে কি? না, পিকচার এবং সাউন্ড দুটো কোনোটাই থাকবে না। আসুন আমরা চেক করি। না, প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে, যেহেতু পাওয়ার ঠিক আছে, ESC সাপ্লাই ভোল্টেজটা আমরা চেক করে নেব। ESC সাপ্লাই ভোল্টেজ 137.8 ভোল্ট, এটা আনলোড হয়ে বলে এতটা বেশি। এরপর আমরা চলে যাব হরাইজন্টাল ড্রাইভার যেটা রয়েছে, সে হরাইজন্টাল ড্রাইভারের ভোল্টেজ, সেই হরাইজন্টাল ড্রাইভারের ভোল্টেজ কিন্তু এখানে নীল, কোনো কিছু ভোল্টেজ নেই। সেই জন্য আমরা চেক করব SMPS থেকে যে ডায়োড দিয়ে আসছে সেই ডায়োডটা। ডায়োডের ক্যাথোডে কোনো ভোল্টেজ নেই, কিন্তু অ্যানোডে 9.8 ভোল্টেজ আছে। সেটটাকে অফ করে দিলাম। অফ করার পর আমরা ডায়োডকে মিটারকে ডায়োড রেঞ্জে রেখে মেজার করব, ডায়োডটা মেজার করব। লাল পটটা হচ্ছে ডায়োডের অ্যানোডে রেখে এবং কালোটা ক্যাথোডে রেখে আমরা চেক করব ডায়োড। কিন্তু আমরা মিটার দিয়ে যখন মেজার করছে এই ডায়োডটা, তখন দেখা যাচ্ছে যে এটা অ্যাবনর্মাল রিডিং দিচ্ছে। অর্থাৎ ডায়োডের যেভাবে রিডিং দেওয়ার কথা ঠিক সেইভাবে রিডিং হচ্ছে না। তার মানে হচ্ছে কি, ডায়োডটা ডিফেক্টিভ। সেই জন্যে আমরা কি করব, না এই ডায়োডটাকে ওপেন করব। ডায়োডের পজিশন নাম্বার হচ্ছে T402 এবং এর ভ্যালু হচ্ছে IN4007। দেখুন টপ ভিউ থেকে আরো পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং এটাকে আমি মার্কিং করে দেখিয়েছি কোন ডায়োডটা। দেখতে পাচ্ছেন এই ডায়োডটাকে তোলা হবে। ডায়োডটা তোলা হয়ে গেছে, IN4007 বা IN4005, IN4004, IN4003 যে কোনো ডায়োড লাগালেই হবে।
নতুন ডায়োডটা সোল্ডারিং করে নেওয়া হচ্ছে ভালোভাবে। কাটিং প্লাস দিয়ে লেগগুলো ছোটো করে নেওয়া হলো। এরপর সুইচ অন করলাম। অন করার পর আমরা ডায়োডের ক্যাথোডে দেখছি ভোল্টেজ 11 point something। ড্রাইভারের ভোল্টেজ মাপব। ড্রাইভার ট্রান্সফরমারের একটা লিডে ভোল্টেজ 9.4, আর একটা লিডে হচ্ছে 8.8। তার মানে ড্রাইভার সাপ্লাই ভোল্টেজ ঠিকই আছে, আগে কিন্তু কোনো এই জায়গায় ভোল্টেজই ছিল না। তো সেই জন্য আমরা হচ্ছে স্ক্রিনে ফিরে গেলাম। দেখুন, প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।